এবার দেখা যাক মিডিয়া কোয়েরি মিডিয়া কোয়েরি ব্যাপারটা কি মিডিয়া কোয়েরি হচ্ছে একটা স্পেশাল টেকনিক এখানে বলা হচ্ছে কি মিডিয়া কোয়েরি যে টেক সিএসএস টেকনিক ইন্ট্রোডিউসড ইন সিএসএস থ্রি সিএসএস থ্রির পূর্বে এটা ছিল না অ্যাট দ্য রেট মিডিয়া ব্যবহার করা হবে অ্যাট দ্য রেট মিডিয়া ব্যবহার করে একটা ব্লক তৈরি করা হবে স্পেশাল একটা সিনট্যাক্স লেখা হবে যার মাধ্যমে যেই সিনট্যাক্সটা আসলে আমাদের ওয়েবসাইটকে বলবে যে আমি এখন কোন ডিভাইসের মধ্যে আছি আমার ওয়েট কত আছে এটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করে ফেলবে ঠিক আছে রুল ইনক্লুড ব্লক অফ সিএসএস প্রপার্টিস অনলি ইফ এ সার্টিন কন্ডিশন ইজ ট্রু এরা প্রথমে একটা নির্দিষ্ট কন্ডিশনের মধ্যে ফেলবে হ্যাঁ যে আমার স্কিন ডিভাইস ছয়শো পিক্সেলের কম বা বেশি আটশো পিক্সেলের কম না বেশি এটা দেখার পরে এর একটা নিজস্ব ব্লক থাকবে সেই ব্লকের মধ্যে লেখা স্টাইলগুলো অ্যাপ্লাই তখনই হবে যখন ওই সার্টেইন কন্ডিশনটা মিট করবে অর্থাৎ আটশো পিক্সেল হবে অথবা পিক্সেলের নিচে হবে সেরকম একটা কাজ করে মিডিয়া কোয়েরি স্পেশাল সিনটেক্স তো আর কিছু না এখন মিডিয়া কোয়েরি লেখার সিনটেক্সটা হচ্ছে এইটা প্রথমে লিখতে হবে তারপরে এখানকার একটা সিনটেক্সটা একটু স্পেশাল এবং এটা বিরক্তকর আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি আরও একটু সহজে বা অন্য সিস্টেমে করলে বেটার হতো এখানে যেটা বলা হচ্ছে মিডিয়া অনলি স্ক্রিন অনলি স্ক্রিন বলতে বোঝানো হচ্ছে এটা শুধুমাত্র কাজ করবে স্ক্রিনের ক্ষেত্রে প্রিন্ট বা অন্য কোনো ক্ষেত্রে কাজ করবে না অ্যান্ড একটা ব্রাকেট দিয়ে ম্যাক্স উইথ সিক্স হান্ড্রেড ম্যাক্স উইথ সিক্স হান্ড্রেড পিক্সেল মানে হচ্ছে জিরো থেকে ছয়শো পিক্সেল পর্যন্ত উইথের জন্য এর ভেতরে থাকা লজিকগুলো বা এর ভেতরে থাকা সুলস গুলো অ্যাপ্লাই করা হবে একটু উইয়ার্ড না আচ্ছা ম্যাক্স মানে হচ্ছে জিরো থেকে এই পর্যন্তই পসিবল আর মিনি মানে হচ্ছে মিনিমাম এখান থেকে শুরু হবে তাহলে এখানে আমরা ম্যাক্স উইড তো বলতে পারি মিনিমাম উইড তো বলতে পারি ম্যাক্স উইড মানে হচ্ছে জিরো থেকে শুরু করে এই পর্যন্ত অর্থাৎ ছয়শো পিক্সেল পর্যন্ত ডিভাইস স্ক্রিন সাইজ হলে এই ব্লকের মধ্যে থাকা রুলসগুলো অ্যাপ্লাই হবে আর যদি এখানে থাকতো মিনিমাম ওয়েট তাহলে ছয়শো পিক্সেলের ওপরে থাকা যে কোনো এলিমেন্টের জন্য বা ডিভাইসের জন্য এই কোডটা এক্সিকিউট হতো তাহলে নিচে আরও দেখেন যে কিছু অপশন দেওয়া আছে ব্রেক পয়েন্টের কথা বলা আছে ব্রেক পয়েন্ট আমি আপাতত মাথা ঘামাচ্ছি না পরবর্তীতে ব্রেক পয়েন্ট আলোচনা করা যাবে এরপরে হচ্ছে নিচে একটা একদমই নিচের দিকে আপনার পাঁচটা অপশন দেওয়া রয়েছে এক্সাম্পল হিসাবে এই পাঁচটা অপশনস আমরা এখন চুজ করব এবং এই পাঁচটা অপশন নিয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার মাধ্যমে বোঝার চেষ্টা করব যে আমাদের ওয়েবসাইট এটা ডিটেক্ট করতে পারছে কি না যে বিভিন্ন ডিভাইসে রয়েছে বা আমাদের ডিভা ভিউ পোর্টের সাইজ চেঞ্জ হচ্ছে সেটা সে ডিটেক্ট করতে পারে কি না প্রথমটা রয়েছে মিডিয়া অ্যাট দ্য সরি অ্যাট দ্য রেট মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ সিক্স হান্ড্রেড এটা যেটা বললাম যে ছয় জিরো থেকে ছয়শো পিক্সেল উইথের যে কোনো স্ক্রিন তারপরে মিডিয়া স্ক্রিন অ্যান্ড অনলি

তারপরে নয়শো বিরানব্বইয়ের ওপরে যত পিক্সেল আছে যত বড়ো হাইট আছে উইথ আছে সেগুলো সবই যাবে এই স্ক্রিনের মধ্যে বা এই মিডিয়া কোয়েরির মধ্যে এবং বারোশো পিক্সেলের ওপরে যা কিছু আছে সব কিছু যাবে এই কোয়েরির মধ্যে এখন আমরা এটা ইমপ্লিমেন্ট করব। এখন আমরা এটা ইমপ্লিমেন্ট করব এই পুরো জিনিসটাকে কপি করে নিলাম কপি করে নিয়ে আমরা এখানে চলে গেলাম এখন আমরা ডিফল্টভাবে এখানে যে ডট 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 আছে এগুলোর জন্য আর কি রোডটা দিচ্ছে নো প্রবলেম অ্যাট অল আচ্ছা সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে বডি রয়েছে ওয়েবসাইটে সেই বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব ডিফল্ট কালার হিসেবে কি দেওয়া যেতে পারে ডিফল্ট কালার হচ্ছে হোয়াইট এফ 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 এই কালারটা প্রোভাইড করলাম দেখেন বর্তমানে সাদা কালার রয়েছে যদিও সাদা কালার দেওয়ার কিছু নেই এটা ডিফল্টভাবে এমনিই থাকে সো দরকার নাই এটা দেওয়ার যদি স্ক্রিন ম্যাক্স উইথ সিক্স হান্ড্রেড হয় অর্থাৎ একদম স্মল ডিভাইস হয়ে যায় ফোনস ঠিক আছে একদমই ছোট ডিভাইস হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা বডির কালার কি হবে আপনি নর্মাল এখানে যেভাবে সিএসএস লেখেন আমি বডির কালার বললাম যে গ্রিন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন একদম গ্রিন কালার এরপরে যদি এই ছয়শো পিক্সেলের থেকে উপরে হয় এবং সাতশো আটষট্টি পিক্সেলের থেকে ছোট হয় সেই ক্ষেত্রে আমি বললাম বডির ব্যাকগ্রাউন্ড কালার ব্লু তারপরেরটার জন্য আমি বললাম কি বলা যেতে পারে তার তারপরেরটার জন্য আমি বললাম গ্রে অ্যান্ড ফাইনালি আমি বললাম এটা কি বলা যেতে পারে ব্ল্যাক ওকে সেভ করি এখন দেখেন আমরা ছোটো থেকে আসলে আমরা ছোটো থেকে বড়ো ডিজাইন করিনি আমরা ডিফারেন্টভাবে কাজ করেছি এখন যদি আমরা সাইটে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে আসলে কে পারফেক্টলি আমার ফন্টটা দেখা যাচ্ছে না সো আমার এক্ষেত্রে কালারটাও বলতে হবে হোয়াইট কালার বলে দিতে হবে এ আচ্ছা এই হচ্ছে আমার বর্তমান ওয়েবসাইট কারণ আমার বর্তমান ওয়েবসাইট বারোশো পিক্সেলের ওপরে রয়েছে আমার যে ডিভাইসটা রয়েছে সেই ডিভাইসটা বারোশো পিক্সেলের ওপরে এবং আমার যে ভিউপোর্টটা রয়েছে সেই ভিউ পোটটাও বারোশো পিক্সেলের ওপরে যেই কারণে আমরা সবার লাস্টের যে স্টাইলটা সেটা পাচ্ছি এখন আস্তে আস্তে করে যদি আমরা আমাদের স্ক্রিন সাইজ ছোটো করতে থাকি তাহলে কী অবস্থা দাঁড়ায় আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন বারোশো পিক্সেলের নিচে এখান থেকে খেয়াল করবেন এখন তেরোশো সামথিং তেরোশো পঁয়ষট্টি আছে আস্তে 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 বারোশোর নিচে চলে আসি বারোশো এক বারোশো বারোশোর নিচে আসলে এটা গ্রে হয়ে গেল ব্যাকগ্রাউন্ড কালার গ্রে হয়ে গেল তারপরে আর একটু নিচের দিকে যেতে থাকি যেতে থাকি যেতে থাকি নয়শো সামথিং ইয়াস তারপরে ইয়োলো হয়ে গেল নয়শো কত মনে নাই আমার নয়শো কত নয়শো বিরানব্বই তারপর আরও যেতে থাকি সাতশো আটষট্টি বা এই টাইপের কিছু একটাতে আছে ইয়েস সাতশো আটষট্টি পর্যন্ত একটা কালার তারপরে ব্লু তারপরে আবার যেতে থাকি যেতে থাকি যেতে থাকি ছয়শো পিক্সেলের নিচে নেমে গেলাম তাহলে হয়ে গেলাম গ্রিন তার মানে দেখতে পাচ্ছেন ব্যাপারটা না ছয়শো পিক্সেল না তো এটা পাঁচশো ষাট পিক্সেল থেকেই এরকম করছে এখানে একটু ঝামেলা আছে এটা ছয়শো পিক্সেল থেকে করার কথা কিন্তু তার আগেই করছে তো আপনি খেয়াল করেন যে আমার ডিভাইস অনুযায়ী আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার না আপনি চাইলে এখানে আপনার সম কিছু চেঞ্জ করতে পারেন যেমন আমি একদম ছোট ডিভাইসের জন্য একদম ছোট ডিভাইসের জন্য আমার যে কন্টেইনারটা রয়েছে সেই কন্টেইনারের কোনো প্যাডিং দিতে চাচ্ছি না বা ওয়েট হান্ড্রেড পারসেন্ট করতে চাচ্ছি ওকে সো ইন দ্যাট কেস কন্টেইনার ওয়েট হান্ড্রেড পার্সেন্ট এবং প্যাডিং যুক্ত করতে চাচ্ছি প্যাডিং ওয়ান রেম খেয়াল করেন এবার আমার ছোট ডিভাইসের জন্য এটা কোনো উই নেইনি কোনো চারপাশ থেকে কোনো মার্জিন নেয়নি বা উইথ হচ্ছে হানড্রেড পার্সেন্ট হয়েছে হ্যাঁ আচ্ছা এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছিলাম যে আমার কন্টেইনারের উইথ হবে হানড্রেড পার্সেন্ট না অ্যাটলিস্ট নাইনটি পারসেন্ট দেখেন এবার একটু চওড়া হয়ে গেল আগে যেরকম ছিল তার থেকে একটু চওড়া হলো কিন্তু সব ক্ষেত্রে সব ক্ষেত্রে এরা হচ্ছে এইটি পারসেন্ট হয়ে বসে আছে ঠিক আছে সো আপনি আই গেস যে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন যে কি হচ্ছে এখানে আমার ভিউপোর্টের ওপর ভিত্তি করে আমার ভিউ পোর্টের ওপর ভিত্তি করে আমার ওয়েবসাইটটা চেঞ্জ হচ্ছে রেসপন্স করছে আমাকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে ওয়েট হাইট চেঞ্জ হচ্ছে আমরা সব কিছু করতে পারি এই মিডিয়া কোয়েরি ব্যবহার করে থ্যাংক ইউ